কি হইল? সাহুন জাম তো হইব সাপলা ডাঙা কোন দিকে? তুমি দেখ ঠিকই কইছ যে আমি একটা মূর্খ। তা না হইলে গুরুদেব তার শিষ্যদের যখন যশমন্ত সুতদের কথা কইতাছিল তার ভক্তদের, তখন আমি শুনিয়াও গুরুদেবের কাছে জিগাই নাই যে সকলা ডাঙা কোন দিকে। তখন কি কই দেয়া খুঁজিয়া বার করি জনমানবহীন জায়গা। ওই যে এখন নদীতে একজন মাছ ধরতেছে, আমি ওর কাছে জিগাইয়া দেখি কিছু কইতে পারে কিনা। আজ তো জালে ভালোই মাছ পড়তেছে, কিন্তু একা একা জাল টানতে খুব অসুবিধে হচ্ছে। আর একজন থাকলে আজ মেলা মাছ মারতে পারতাম। ও যাইলে দাদা, ও যাইলে দাদা, যাইলে দাদা, তোমার বাড়ি কি এই গ্রামে? আমার কথা কি ঠিক মতন শুনতে পারছ? দুই দিন না খাইয়া বল কমা গেছে, আমি তো একটি কাজ জোরে কইতে পারতাছি না। এ সামরাটা কি বলতেছে? এমনি জাল সামলাতে পারতেছি নি, তারপর সামরাটার ডাকাটা কি করতেছে? এরে আগে কোনো দিন এই এলাকায় দেখছি বলে মনে পড়তেছে না। নিশ্চয়ই বিশেষ দরকার, তা না হলে ডাকাটা কি করবে কেন? নৌকা পাড়ের দিকে নিয়ে শুনি দেখি কি করছে। ও দাদা, আপনি আমার চিনতে পারবেন না, আমি এই গ্রামের মানুষ না, আমার এই জগতে কেউ নাই। থাকতাম এক আশ্রমে গুরু আর গুরুপত্নী সেবা করতাম, কিন্তু গুরু মাতা ভালো আসিল না, সেখান থেকে আমার মাইটা তাড়াইয়া দিছে। দাদা আমি স্বপ্নডাঙ্গা কিভাবে যাইব? যদি কইতে পারেন তাহলে আমি সারা জীবন আপনার মনে রাখিয়া দিই। ওরে বাড়ি সাফলাডাঙ্গা কি এখানে? দুটো গ্রাম পার করে একটা গাং পড়বে নে, গাং পার হলি পরে আর একটা গ্রাম পড়বে নে, তারপর রত্নডাঙ্গার বিল আসবে নে, বিলের ওই পারে গিয়ে সাফলাডাঙ্গা গ্রাম, বুঝছো? দুপুর হয়ে গেছে, এখন ওখান থেকে রওনা দিলি সন্ধ্যের আগে পৌঁছাতে পারবা না, নাও গাইয়ে গেলি তাড়াতাড়ি পৌঁছানো যাচ্ছ। কিন্তু ভাটি আমি তো মাছ মেরে ভাত খাই, তাই তোমারে নৌকোই করে দিয়ে আসতে পারবো না। এই যে দেখতেছো মাছ মারতেছি, এই মাছ নিয়ে হাটে বেসবো, তাই যাইয়ে তেল নুন কেনার পয়সা হবে। না দাদা, আমার যে কই যাই হোক সাপলাডাঙ্গার পৌঁছাইতে হইব, সন্ধ্যে হইয়া গেলে গাছের তলায় ঘুমাইয়া থাকুন নে, আর কি করুন দাদা তুমি কও। দুই দিন না খাইয়া আসি, তোমার কাছে যদি একটু চিড়া থাকে তাইলে আমারে খাইতে দাও দাদা, খুব চিদা পাইছে। এক কাজ কর বাটি, তুই নৌকো চিড়ে যা আছে দুইজনে ভাত করে খাই, তারপরে দুই ভাই মিলে মাছ মারি। আজ জালে অনেক মাছ পড়তে, দুইজনে মিলে মাছ মারলি অনেক মাছ পাবানি। আজই হাট আছে, টাটকা মাছ নিয়ে গেলি দুটো পয়সা বেশি পাবানি, আর পরে দেখবানি কি করে তোরে সাফলাডাঙ্গায় পৌঁছাই দেওয়া যায়। তোমার সহচরীরা তো এখনো আসলো না, তুমি আগে আগে পুজোর সবকিছু সাজিও না, ওরা আসলে তবে সাজাবি কেমন? তুমি তো সব পারো, ওদের সামনে সাজালে ওরা দেখে দেখে শিখতে পারবে, তাই না? মা তুমি একটু চিন্তা করো না, গতকাল বিকেল বেলায় যখন সহচরীরা এসেছিল তখন ওদের মায়েরা এসে আমার বানানো কাঠ তৈরি মূর্তি
গেল আর তোমাকে বলে গেছে যে আমি যেন সহচারীদের সব শিখিয়ে দিই, তা আমি শুনেছি এবং আমার মনেও আছে। আমার সোনামুড়ি পাকা বুড়ি যেন একেবারে গিন্নি হয়ে গেছে মা আমার। আচ্ছা সোনামা, আমি তাহলে পাকের ঘরের দিকে গেলাম, তুমি এদিক সব দেখো। হে প্রভু নারায়ণ, সবই তোমার দয়ায় ঠাকুর, তোমার দয়ায় সব কিছু হচ্ছে। কৃষ্ণর বাবা, তুমি আজ তাড়াতাড়ি পাকের ঘরে চলে আসলে যে, তোমার কি খিদে পেয়েছে? না আমার ভুল হচ্ছে যে বেলা হয়ে গেছে, তা আমি বুঝতে পারিনি। না না অন্নপূর্ণা, তোমার কোনো ভুল হয়নি, আমার খিদেও পাইনি। আমি তাড়াতাড়ি আইসি, তোমার সাথে দুটো কথা কবো তাই। ও আচ্ছা, তাই বলো, তুমি বসো। সে কতকাল আগে কৃষ্ণ যখন ছোট ছিল, সেই সময় রোজ তাড়াতাড়ি স্নান সেরে পাখির ঘরে এসে বসতে আর গল্প করতে। এখন তো অন্ন সেবা করার সময় ছাড়া অন্য সময় প্রায় আর পাখির ঘরে আসই না। হ্যাঁ বলো, তুমি কি বলতে এসেছ? আমাদের হরির বিষয়ে বলতে আইসি। ওর বয়স 14 পার হয়ে পড়েছে। আমাদের সকলা ডাঙ্গা গ্রাম ছাড়ায় আশেপাশের গ্রামেও ওর নাম ছড়াই পড়েছে। সব জায়গায় লোকে যশোমন্তের মেজ ছেলে হরিচাঁদ এই নাম ধরেই তার চেনে, তার আলোচনা করে। গ্রামগঞ্জের মানুষ ওরে এখন দেখতে চায়, ওর কথা শুনতে চায় এবং আমাদের বাড়িতে এসে ওর কাছ থেকে পরামর্শ নিতে চায়। আসলে মানুষের দুঃখ কষ্ট অসুখ বিসুখ থেকে কি করে নিজেকে মুক্ত রাখা যায়, এগুলো হরি খুব সহজ ভাষায় বুঝে বলতে পারে। কিন্তু তোমার ভয়তে কোনো মানুষের সাথে ও বাড়িতে কথা কয় না, মাঠে ঘাটে বাজারে বসেই যা বলার সবাই বলে। আবার তুমি যে বাড়িতে মানুষ আসতে নিষেধ করিস, এ কথাও কখনো কয় না। ও মনে হরে, ওর এত লোকের সাথে মেলামেশা দেহে তুমি যদি আতঙ্কিত হয়ে পড়ো। দেখো অন্নপূর্ণা, মানুষের মধ্যে ভালো মন্দ দুই রকম মানুষই থাকে। তবে ওকে তো তুমি ছোটবেলার থেকেই দেখিস, ও মানুষ কিন্তু ভুল হরে না, তাই না? তোমার কথা সবই ঠিক, কিন্তু রামকান্ত বৈরাগী বাবা ঠাকুর মারা যাওয়ার পর হরিকে নিয়ে আমার বেশি চিন্তা হয়। আবার এটাও বুঝি ও বড় হচ্ছে, ওকে আর কতদিন বা আগলে রাখবো। শোনো অন্নপূর্ণা, শোনো অন্নপূর্ণা, হরিক তো রাখাল বন্ধুর দল আসে, তারপরে গ্রামের মানুষজন সবাই ওর কাজকর্মে প্রশংসাই করে। হয়তো তোমার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, তুমি সবসময় তো সকল মানুষের কল্যাণ কামনা করি, তাই না? আর আমাদের হরি সেই কাজ করে চলেছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি আর হরিকে বাধা দেব না, তবে আমি ওকে কিছু বলবো না, যা বলার ওর বন্ধু নাটু আর বিশেকেই বলবো। নাও তুমি এখন ওঠো, দেখো ছেলেরা সব বাড়িতে ফিরেছে কিনা। ও কঙ্কনা দিদি, আর নাকি সব সংসারী শুনো, আমরা এখন পুজো শুরু করবো। আমি কাতারানী দেবীর প্রার্থনা বলবো, আমারটা শুনে শুনে তোমরা সবাই একসঙ্গে বলবে, কেমন? আচ্ছা মা কাতারানী, কাতারানী ঋষি কন্যা, তুমি দুর্গা, তুমি কালী, তুমি পার্বতী, তোমার চরণে আমাদের সকলের প্রণাম। তুমি দুর্গা, তুমি কালী,
তুমি পার্বতী, তুমি আমাদের সকলকে ভালো রেখো। তুমি দুর্গা, তুমি কালী, তুমি পার্বতী, তুমি আমাদের আশীর্বাদ করো। আমরা যে সংসারে থাকি সে সংসারকে যেন সুখী ও মঙ্গলময় রাখতে পারি। মা কাত্যায়নী, কাত্যায়ন ঋষি কন্যা, তুমি দুর্গা, তুমি কালী, তুমি পার্বতী, অঙ্গারে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমার অসীম করুণায় আমাদের ক্ষমা করে দিও। তুমি দুর্গা, তুমি কালী, তুমি পার্বতী, তোমার চরণে আমাদের সকলের প্রণাম। ও কঙ্কনা দিদি, তুমি এটা উলু দেবে দাদা, তোমার এই উপকার কোনো দিন ভুলতে পারুম না। আজ রাতটা তোমার বাসায় থাকতে দিলা, রাতে মাছ ভাত খাওয়াইলা, সকালে স্নান করিয়া পান্তা খাইয়া শরীরটা একেবারে সতেজ হইয়া গেছে। আজ সারাটা দিন লাগলেও আমি সকলা ডাঙা খুঁজা বাই করুম, হরিচাঁদকে খুঁজা বাই করিয়া নেব। দেখো, মাছ বেচার লইয়া তোমার সাথে হাটে গেছিলাম বললেই যশবন্ত সুত হরিচাঁদের নাম জানতে পারছি। লোকে ওইটুকু ছেলের কত প্রশংসা করতেছিল, তাই না? আমাদের মনে হইতাছে ওই হরিচাঁদি আমারে তার কাছে টাইম না নিয়ে যাইতাছে। ওরে বাড়ি, আমার ভাগ্যে তোর সাথে দেখা হওয়ার কথা লেখা ছিল, তুই সাথে ছিলি বলে গতকাল এত মাছ মারতে পারিছিলাম। নৌকো ভরে গেছিল, দুইজনে হাটে বয়ে নিচি ঘাম বেড়ে যাচ্ছিল, দেখলি না? ভালো টাকায় মাছ বেচেছি বুঝলি। আমি ছয় মাসও এত টাকা জমাতে পারতাম না। শীত পড়া শুরু করেছে, একটা লেপ বানানোর পয়সা হয়ে গেছে। ওই দেখ, যে নদঘাট দেখা যাচ্ছে, নেমে গ্রামের দিক হাঁটতে কোনো লোক দেখলি যশবন্ত বিশ্বাস
অথবা হরিচাঁদের নাম কবি, বুঝলি? আসলো হরি পূর্ণানন্দ হরি।